আজকে আপনার পরিবারের লোক যদি আপনাকে আপন করে নিতে অস্বীকার করে, তখন আপনার কেমন লাগবে বলুন তো? আপনার কষ্ট হবে না? আপনার দুঃখ হবে না? আজকে অরুণাচল প্রদেশ আমাদের ভারতবর্ষের একটা স্টেট, যে স্টেটের ম্যাক্সিমাম ছেলেগুলো না ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে, ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে, তারা বর্ডারে চাকরি করে, আর ওই ঠান্ডার মধ্যে তারা প্রত্যেকটা মুহূর্তে না চায়নার মতো একটা ফালতু একটা বাজে কান্ট্রি থেকে ভারতবর্ষকে রক্ষা করছে, যে অরুণাচল প্রদেশটা, যে অরুণাচল প্রদেশের সেনাবাহিনী। আর সেই অরুণাচল প্রদেশের উপরে যদি আমরা উঙ্গলি তুলে বলতে থাকি, তোমরা কি ভারতীয়? তোমাদের দেখতে তো ভারতবর্ষের মানুষের মতো না, তোমাদের নামটাও তো ভারতবর্ষের মানুষের যেরকম নাম হয় সেরকম না, তোমরা বোধ হয় চায়নার লোক। তাহলে আপনারাই বলুন তো, সেই মানুষগুলোর কতটা খারাপ লাগতে পারে, কতটা বুকে আঘাত পেতে পারে। সেটাই হয়েছে, এই যে যে ছেলেটা দেখছেন পারস সিং, তার একটা কমেন্টে না সারা অরুণাচল প্রদেশ নয়, সারা নর্থ ইস্ট এবং সারা ভারতবর্ষকে হিলিয়ে দিয়েছে। एक तो पहले इनकी फोटो देखो आप, मैं इनकी फोटो दिखाता हूँ आपको, ये आपको इंडिया के लग रहे हैं? सही सही बताना कमेंट करके, मेरी वीडियो जितने भी बंदे देख रहे हैं आप मेरे को बताना, ये मुझे तो नहीं लग रहा कि भाई ये इंडिया के हैं। अब शायद अरुणाचल प्रदेश के बंदे ही ऐसे दिखते हो, मुझे नहीं पता, मैं कभी मिला नहीं उनसे। बाकी उसके बाद चलो ये भी देख लिया हमने, और इनका नाम पढ़ो भाई, मुझे तो ये इंडियन नेम लग ही नहीं रहा, और यहाँ पर मुझे अरुणाचल प्रदेश दिख क्यों नहीं रहा भाई, कहाँ गया, किधर को गया? अरे यार ये तो चाइना की साइड में है। ओ हो 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 हो। আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে না আমি এই পারস সিংকে কিন্তু ছোট করছি না। আমার ভিডিওতে, আমার চ্যানেলে হয়তো নেক্সট টাইম আমি এই পারস সিংয়ের নামও কখনো নেব না, বাট আমার একটা জায়গায় ছোট্ট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আজকে পারস সিংয়ের যে মেন্টালিটি আছে না, সেরকম মেন্টালিটির মানুষ কিন্তু আরও প্রচুর পারস সিং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু লুকিয়ে আছে, বিভিন্ন প্রান্তে আমাদের মধ্যেই আছে দাঁড়া। আর আমাদের মধ্যে আছে বলেই না আজকে একটা বিহারিকে দেখলে, বিহার থেকে কোনো মানুষকে দেখলে উঙ্গলি তুলে বলা হয় এ তো বিহারি আছে, এ নোংরা একটা মানুষ আছে। আজকে নর্থ ইস্ট থেকে কোনো মেয়েকে দেখলে বলা হয় আরে চিংকি, হাক্কা নুডল, চাইনিজ, এইভাবে তাদেরকে বলা হয়। আজকে বাংলা থেকে কোনো ছেলে যদি, ছেলে মেয়ে যদি দিল্লি মুম্বাইয়ের দিকে যায় বা অন্য স্টেটে যায় না, বলতে থাকে তোমরা তো বাঙালি আছো, তোমরা তো মাছ খাও। অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, একই পরিবারের সদস্য, একই পরিবারের সদস্য আমরা, অথচ একে অন্যের উপরে উঙ্গলি তুলছি। আপনি চিন্তা করুন তো, আপনার পরিবারে আপনারা চার পাঁচ ভাই বোন আছেন, আপনার এক বোনকে যদি দেখতে চাইনিজ মেয়ের মতো লাগে, তা আপনি কি বলবেন তাকে, এই তুই আমাদের পরিবারের সন্তান না, আমার বোন নয়, তুই যা চায়নায় চলে যা, তোর সঙ্গে আমার কোনো রিলেশন নেই? আজকে আপনার ছোট ভাই যদি নোংরা থাকে, তাকে বলবেন এই তুই নোংরা আছিস যা বেরিয়ে যা ফ্যামিলি থেকে, তাকে পরিষ্কার করানোর দায়িত্বটা কার থাকবে, আপনার? আমরা সেটা করি না, আমরা উঙ্গলি তুলতে থাকি, আমরা উঙ্গলি তুলতে থাকি। আজকে পারস সিং এর মতো মেন্টালিটির প্রচুর মানুষ আছে, এই মেন্টালিটির মানুষগুলো যখন বিদেশে যায় না, তখন ওই অরুণাচল প্রদেশেরই যদি কোনো মানুষের সঙ্গে দেখা হয়, ও তুমি ইন্ডিয়ান আছো, আমিও তো ইন্ডিয়ান, গলায় লেগে যায়। বাট যখন ভারতবর্ষে চলে আসে তখন ভুলে যায়, তখন ভারতবর্ষের বাইরে থাকলে আমি ইন্ডিয়ান, ইন্ডিয়ান বলে পরিচয় দেওয়া হয়, কিন্তু ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ান বলে পরিচয় দেওয়া হয় না। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ভারতবর্ষের উপরে না আমার আপনার যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার কিন্তু নর্থ ইস্টের মানুষের আছে, এটা কিন্তু ভুলবেন না। আর যারা যারা পারস সিংয়ের মতো মেন্টালিটির মানুষ ভাবছেন যে এই নর্থ ইস্ট ভারতবর্ষকে কি দিয়েছে, আমি তাদেরকে ছোট্ট ছোট্ট কিছু কথা বলতে চাই। আজকে আসাম কোথায় আছে, নর্থ ইস্টের মধ্যে আছে। আসাম ভারতবর্ষের 52% চা উৎপন্ন করা হয়। আজকে ত্রিপুরা কোথায় আছে, নর্থ ইস্টেই আছে। এস ডি বর্মন, আর ডি বর্মন কোথা থেকে এসছে, আপনারও বোধ হয় মানে
আজকে পারস সিং এর মতো মেন্টালিটির লোককে বলছি, আপনিও বোধ হয় বা আপনারাও বোধ হয় এই আর ডি বর্মনের গানে কখনো না কখনো নাচ করেছেন। আজকে দীপা কর্মকার ত্রিপুরা থেকেই, যে 2016 সালে ভারতবর্ষর জিমনাস্টিককে রিপ্রেজেন্ট করেছিল অলিম্পিকে। ভুলে গেছেন আপনারা, যখন সোনা নিয়ে আসে, যখন সোনা নিয়ে আসে তখন সে ইন্ডিয়ান হয়ে যায়, ব্যাস তারপরে সেই নর্থ ইস্টের মেয়ে। আজকে ম্যারি কম 12 বার যখন সোনা নিয়ে ভারতবর্ষে এসেছিল তখন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান, মানে যখন বাইরে থেকে সোনা নিয়ে আসছে, সোনার মেডেল নিয়ে আসছে, তখন আমরা তাকে ইন্ডিয়ান বলছি বাকি সময়। এটাই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা জানেন। আজকে মিজোরাম ভারতবর্ষের একটা স্টেট, এবং মিজোরামের মানুষটা এখনো পর্যন্ত জঙ্গলকে মানে পূজো করে। তারা জঙ্গলকে এই জন্য পুজো করে যে নেচার হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা গিফট, আর ভারতবর্ষের সব থেকে বোধহয় ঘন জঙ্গল, মানে জঙ্গল গ্রিনারি যেটা আছে সেটা কিন্তু মণিপুরেই আছে। মণিপুর এমন একটা স্টেট আছে না যেখানে প্রত্যেকটা মানুষকে এতটাই বিশ্বাস করে যে সেখানের সবগুলোতে বেশ কিছু শপে না দোকানদার থাকে না, আপনি সেখান থেকে মাল নিয়ে যাচ্ছেন সেই মালের দামটা সেখানে রেখে যাচ্ছেন, এতটা বিশ্বাস করে মানুষের। আজকে নর্থ ইস্ট আছে মানেই কিন্তু সেই বিশ্বাসের কালচারটা ভারতবর্ষের বুকে আছে। আপনাদেরকেও বলছি, আরও যদি আমি বেশ কিছু জিনিস নর্থ ইস্ট সম্পর্কে বলতে ভুলে যাই আপনারা কিন্তু সেই জিনিসগুলো কমেন্ট করবেন, কেন আমিও জানতে পারবো সেই জিনিসগুলো। আমরা একই পরিবারের মানুষ, আমি লাস্টে এটাই বলতে চাই, একই পরিবারের, কারো উপরে উঙ্গলি না তুলে সবাইকে ভালোবাসার চেষ্টা করলে বোধ হয় আমাদের ভারতবর্ষ আরও সামনের দিকে গ্রোথ হবে। কেন এই যে সময়টা চলছে না, এমনিতেই বিভিন্ন ধরনের বিদেশ থেকে ভারতবর্ষের উপরে ভারতবর্ষকে ভেঙে ফেলার চেষ্টা করছে, তারপরে যদি আমরা নিজেদের মধ্যেই এত ঝগড়াঝাঁটি করতে থাকি না, তাহলে তো সেই ভারত মাতাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে এক একটা স্টেট নিয়ে যেতে হবে। তো প্লিজ নিজেদের মধ্যে এটা করবেন না। আজকের মতো এতটাই, ভালো থাকবেন আপনারা সবাই।